নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার ম্যাথের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেমটা অ্যাকচুয়ালি কী, নাম্বারগুলোর অরিজিন কী, অর্থাৎ কোথা থেকে নাম্বারগুলো এসছে, বা ম্যাথামেটিক্সটা কী, ম্যাথামেটিক্সের ভাগ কী, এগুলো নিয়ে একটু আলোচনা করব। এগুলি হয়তো আপনাদের তেমন কোনো কাজে লাগবে না, পরীক্ষায় কিন্তু এগুলো খুব একটা আসে না, তবে আপনাদের এগুলো জেনে রাখা উচিত, বাস্তবে অনেক কাজে লাগে। তাছাড়া বিভিন্ন ইন্টারভিউতে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে, বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু এগুলো কাজে লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিই ম্যাথমেটিক্সটা কী। ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাপের বিজ্ঞান হচ্ছে ম্যাথমেটিক্স। অর্থাৎ কোনো কিছু পরিমাপ করার জন্য আমাদের ম্যাথমেটিক্স কাজে লাগে, সে হাইট বলুন, ওজন বলুন, সময় বলুন, সব কিছুই কিন্তু ম্যাথমেটিক্স আছে। এরপরে ম্যাথমেটিক্স ভাগগুলো বলে নিই। ম্যাথমেটিক্সের ভাগ হচ্ছে আপনার অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, অ্যালজেব্রা আছে যার মানে হচ্ছে বীজগণিত, জিওমেট্রি আছে যার মানে হচ্ছে জ্যামিতি, আর ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি, যেটা ভারতে আবিষ্কার হয়েছে। আর জ্যামিতির জনক বলা হয় বিজ্ঞানী ইউক্লিডকে, মনে রাখবেন, এগুলো পরীক্ষায় কিন্তু ইন্টারভিউতে বিভিন্ন সময় জিজ্ঞাসা করেন। আর ম্যাথামেটিক্সের জনক হচ্ছে আর্কিমিডিস। তাহলে ম্যাথামেটিক্সের জনক হচ্ছে আর্কিমিডিস এবং জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। তাছাড়া ন্যাশনাল ম্যাথ ডে পালন করা হয় 22শে ডিসেম্বর, রামানুজের জন্মদিন উপলক্ষে। এবার চলুন নাম্বারগুলো কীভাবে এসছে সেগুলো সম্বন্ধে আপনাদের ধারণা দিই। আগেকার দিনে, অর্থাৎ কয়েকশো বছর আগে যান, তখনকার মানুষগুলি শিকার করত, পশু শিকার করত খাওয়ার জন্য। কিন্তু পশু শিকার করতো ঠিকই, কিন্তু কটা পশু শিকার করেছে যে কাউন্ট করা, ওই সিস্টেম কিন্তু ওরা জানতো না। বা একজন মায়ের কজন ছেলে আছে বা কজন মেয়ে আছে ওরা কিন্তু ওটা জানতো না। ছেলে বা মেয়ে আছে ওটা জানতো, কিন্তু কটা ছেলে বা কটা মেয়ে আছে ওটা কিন্তু ওরা জানতো না। তার জন্য ওরা বিভিন্ন পন্থা অবলম্বন করলো এবং কাউন্ট করার ভাবনা চিন্তা করলো। ওরা কিন্তু কিছুদিন পরে ওরা কিন্তু সূর্য এবং চন্দ্রের অবস্থান দেখে সকাল হয়েছে এবং সন্ধ্যা হয় ওটা কিন্তু ওরা সময়ের হিসাব এইভাবে ওরা কিন্তু করল, সময়ের হিসাব কিন্তু ওরা এইভাবেই করল। কিন্তু ঘড়িতে কোনো, তখন ঘড়ি ছিল কিন্তু ঘড়িতে কোনো টাইমের কোনো উল্লেখ করা ছিল না, মানে কোনো কিছু সংখ্যা ওখানে লেখা ছিল না। তারপরে ওরা কি করলো, আস্তে আস্তে টেলিমার্কের ব্যবহার শুরু করলো। এইভাবে 1, 2, 3, 4, 5 এইভাবে ওরা কিন্তু পরিমাণ অর্থাৎ কাউন্ট করা কিন্তু ওরা শুরু করল। এরপরে এলেন ইজিপ্টিয়ান নাম্বার সিস্টেম। ইজিপ্টের দেশের লোকেরা তখন কিন্তু নাম্বারগুলোকে এইভাবে 1, 2, 3কে 1, 2, 3, 4 এইভাবে কিন্তু তারা গণনা করল। এরপরে যেটা আছে, গ্রিস দেশের নাম্বার সিস্টেমটা এইভাবে এরা কাউন্ট করলো, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ওরা কাউন্ট করতে শুরু করলো। এবার যেটা বলি আপনার রোমান দেশের, রোমান দেশের
अर्थात रोमान नम्बर सिसटेम क्यों ओरा करल रोमान नम्बर सिसटेम के जेटा आम्रा जानी एक आम्रा शिखे दुई तीन चार पाँच छय दस एक दुई तीन चार पाँच पाँच के ये लिखे चे। पाँचर आगे दिले हो जाए अपना चार एक दाड़ी दिले चार चार और पर दिले हो जाए छय आर ठीक तेमनी है ये एक सले दस दैपक दस जो देखे एगारो हो जाए दस आगे दिले हो जाए अपना नय ये तरा क्यों लिखा शुरू कर काउंट करा शुरू कर तारपरे आपनार एल समान लिखे पंचाश तारपरे आपनार सी समान ओरा जानतो एकशो तारपरे डी समान आपनार पाँचशो लिखतो एवं एम समान ओरा हजार ये ओरा किन्तु काउंट करलो एटा किन्तु आपनादेर अनेक समय काजे लागबे एटा किन्तु भालो करे जानिये राखुन एक ये दुई तीन चार पाँच छय दस तारपरे आपनार नय एगारो एल समान हे अपन पंचाश सी समान हे एकश डी समान पाँचो एवं एम समान हज़ार एबार जो चल्लिस बला है तेल आपनर एल तर आगे कत दीते हैं एक्स दीते हैं आर जो षाट तेल एल पहले एक्स दीते हैं ये तरा क्यों काउंट करत ये क्योंकि अपन काजे लागे रोमान नम्बर सिसटेम जाके बला है ये तरा क्यों गणना करत तरपे जेटा एलो सबथे मोस्ट इम्पर्टेंट एवं जेटा हे भारत अवदान सबथे बेसि এটা হচ্ছে হিন্দু আরবি নাম্বার সিস্টেম যেটা আমরা হিসাব করি মানে এক থেকে যে সংখ্যাগুলো আছে এক থেকে নয় পর্যন্ত সেগুলো কিন্তু ওরা কাউন্ট করা শুরু করেছিল এবং এখানে ভারতের অবদান কিন্তু সবথেকে বেশি ছিল এবার দেখুন এক থেকে নয় পর্যন্ত নাম্বারগুলো লিখলো কিন্তু জিরো কিন্তু পরে আবিষ্কার হয়েছে এবং জিরো আবিষ্কার করেছেন কে জিরো আবিষ্কার করেছেন ব্রহ্মগুপ্ত তখনকার দিনে ব্রহ্মগুপ্ত জিরো ধারণা দিয়েছিলেন আচ্ছা তাহলে এই সংখ্যাগুলো আবার একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখেছেন দেখুন কীভাবে লিখেছে সংখ্যাগুলোকে এক লিখেছে এক এইভাবে লিখেছে এক এবং তার একটা অ্যাঙ্গেল আছে এই জন্য এক লিখেছে এইভাবে দুই দেখুন দুটো অ্যাঙ্গেল আছে এই একটা দুই দুটো অ্যাঙ্গেল তার তিনে দেখুন একটা দুটো তিনটে তাহলে তিনটে অ্যাঙ্গেল আছে এই জন্য তিন লিখেছে এবং চার এক দুই তিন এবং চারটা এইভাবে সবগুলো সংখ্যা লিখেছে এবং জিরোর কোনো কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই যারা তার জন্য এইভাবে লিখেছে ওরা তাহলে এইভাবে সংখ্যাগুলোর অরিজিন হয়েছে অ্যাঙ্গেল ভেদে এক দুই একে যেহেতু একটা অ্যাঙ্গেল দুয়ে যেহেতু দুটো অ্যাঙ্গেল তিনে তিনটা অ্যাঙ্গেল চারে চারটা অ্যাঙ্গেল পাঁচে পাঁচটা অ্যাঙ্গেল ছয়ে ছটা অ্যাঙ্গেল সেই জন্য এইভাবে কিন্তু ওরা লিখেছে তাহলে আপনারা আপনারা নিশ্চিত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হলো যে কীভাবে নাম্বারগুলো এসছে নাম্বারগুলো অরিজিন কীভাবে এটা আপনারা জানলেন ভালো করে এগুলো হয়তো পরীক্ষায় খুব একটা আসবে না তবে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারেন তবে আপনাদের জেনে রাখাই ভালো আপনাদের অনেক সময় কাজে লাগতে পারে এগুলো যাই হোক এর পরের দিন কিন্তু আমি আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসবে এর পরের দিন কিন্তু পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব যেমন বলুন ন্যাচারাল নাম্বার মানে যাকে বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা এবার স্বাভাবিক সংখ্যা তারপরে আপনার যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যা মানে খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে তো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা তারপরে আপনাদের কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা যাকে বলা হয় তারপরে মৌলিক সংখ্যা সম্বন্ধে অনেক ধরনের কনসেপ্ট আছে সেগুলো আপনাদের বলবো যাই হোক আজ এই পর্যন্ত থাকুক আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন এবং আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আপনাদের কোনো কিছু যদি লাগে হেল্প লাগে ম্যাথ রিলেটেড তাহলে আমার ডিসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে যান ওখানে গিয়ে ওখানে জানান তাহলে কিন্তু আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব যে কোনো প্রবলেম ওখানে আমি সলভ করার চেষ্টা করব আর আপনারা আমার সঙ্গে থাকুন মোটামুটি চেষ্টা করব পুরোটাই কভার করে দেওয়ার জন্য যেহেতু 26 তারিখ আপনাদের পরীক্ষা আছে তাই আপনারা কন্টিনিউ মনোযোগ সহকারে পড়তেই থাকুন দেখবেন সাকসেস পাবেন চিন্তা করার কোনো বিষয় নেই আমি আপনাদের কাছে আছি থ্যাংক ইউ